সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত আপনাদের হাল্লাপুরের পর্দায়। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে শিরোনাম, শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম ভারে টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করতে গিয়ে ধৃত এক যুবক অপর এক যুবক পলাতক, ঘটনা কমলপুরে কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের পাশে। আজও হাওড়া নদীর ভাসমান দুর্গাদেবীর কাঠামো জল দূষিত করছে কর্তৃপক্ষ নির্বিকার। বাদল চৌধুরীর সন্ধানে পুলিশের তল্লাশি অভিযান জারি। ইন্দ্রনগরস্থিত কালী মন্দিরে দীপাবলির কালী পুজো ও মেলার আয়োজনে তোড়জোড় চলছে। এখন বিস্তারিত, শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম ভারিয়ে টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করতে গিয়ে পরীক্ষার্থীদের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা শনিবার কমলপুরে কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সামনে। এই ঘটনায় জড়িত আরও এক লম্পট পলাতক বলে জানা গেছে। পরীক্ষার্থীরা ধৃত যুবকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধৃতের নাম সঞ্জয় সিনহা, পলাতক যুবকের নাম রাজের সূত্রধর। শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে জড়িয়ে গেল শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নাম। এ নিয়ে কমলপুরে জনমনে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনার বিবরণী প্রকাশ, কমলপুরে কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় সংলগ্ন সঞ্জয় সিনহার দোকানে শনিবার বেলা ১২টা নাগাদ ১৫-২০ জন টেট পরীক্ষার্থী এসে জড়ো হন। পরীক্ষার্থীরা সঞ্জয় সিনহাকে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক পেটান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ সঞ্জয় সিনহাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উত্তেজিত টেট পরীক্ষার্থীরা কমলপুর প্রেস ক্লাবে এসে জানান, সঞ্জয় সিনহা এবং রাজের সূত্রধর প্রচার করে যে তারা শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর অতি কাছের লোক। সেই সুবাদে এই দুই লম্পট কয়েকজন পরীক্ষার্থীর সাথে এই মর্মে চুক্তি করে যে তারা টেট পরীক্ষার আগের দিন আসল প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেবে। এতে প্রশ্ন নেবার সময় ২ লক্ষ টাকা এবং চাকরি পাবার পর ৩ লক্ষ টাকা দিতে হবে। পুলিশ পলাতক রাজেশকে খুঁজছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন পরীক্ষার্থীরা দুটো ভয়েস ক্লিপ দেখান। এই দুই ভয়েস ক্লিপে সঞ্জয় এবং রাজেশকে একাধিকবার শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম নিতে শোনা গেছে। এদিকে দুই প্রতারক ভয়েস ক্লিপে শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম উচ্চারণ করায় জনমনে নানহ গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকের মতে যা রটে তার কিছুটা হলেও বটে। তাই এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে জনমনে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। টেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে শনিবার রাতে শিক্ষা অধিকর্তার অফিস কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই কর্মী সমর্থকরা। এদিন রাত ৯টায় এনএসইউআই কর্মীরা মিছিল করে শিক্ষা অধিকর্তা
ইউকে চাকমার অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অধিকর্তা এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে স্লোগানও তোলে। টেট পরীক্ষার কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করে আগরতলায় র্যালি করল DYFI সহ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। শনিবার সন্ধ্যায় ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এ প্রসঙ্গে DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, এই ঘটনায় শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম জড়িত, তাই 135,000 ছাত্রছাত্রীর স্বার্থে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য এবং যিনি মুখ্যমন্ত্রী, আমরা অনেকবার দেখেছি শিক্ষিত যুবক যুবতীদের নানা ধরনের ছেড়ে খেলা কথাবার্তি বলা তারা বলেছেন। শিক্ষামন্ত্রী নানা সময় নানা ধরনের ছেলে মানসিক আলাপ আলোচনা করেছেন শিক্ষিত যুবক যুবতীদের নিয়ে, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আমরা দেখছি, যারা যে ছেলেটা ধরা পড়েছে বিজেপির নেতা সঞ্জয় সিনহা, এবং মূল পাণ্ডা যে রাজেশ সূত্রধর, তাকে পাওয়া যাচ্ছে না, সে পলাতক। এবং তারা দুইজন কমলপুরের প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে 2,00,000, 4,00,000, 5,00,000 টাকা করে তারা নিয়েছে, এবং ফোনে বলছেন এই টাকা সরাসরি অধিকর্তা মন্ত্রীরা এর সঙ্গে যুক্ত, তাদের যা কথাবার্তা আমরা ফোনে শুনেছি। ফলে এই কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের মনে হচ্ছে এই বড় ধরনের কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির সঙ্গে শুধুমাত্র তারা না, ফোনালাপে দেখা গেছে ফোনালাপের মধ্য দিয়ে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মন্ত্রী থেকে অধিকর্তা। আমরা এই ধরনের কেলেঙ্কারির তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা দাবি করছি উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি। আমরা এই মিছিল থেকে আওয়াজ তুলব। আমরা 125,000 ছেলেবে তাদের জীবন জীবিকা নিয়ে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, রাজ্যে বিজেপির নেতাকর্মীরা যেভাবে ছেলে খেলা শুরু করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার। আমরা SFI, DFI, TSU, TIFI চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে রাখছি। চারটা সংগঠন রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে চার দফা দাবি সমর্থনে শনিবার শহরে নারী সমিতির একটি র্যালি অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে র্যালিটি একটি সভায় মিলিত হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলার সম্মেলন আগামীকাল, জেলা সম্মেলনকে সামনে রেখে আমরা চার দফা দাবির ভিত্তিতে এই মিছিল এবং সভা সংগঠিত করছি। গোটা রাজ্যেই 8টা ডিস্ট্রিক্টে প্রকাশ্য সমাবেশ হবে। আজকে আমরা পশ্চিম জেলা দিয়ে শুরু করলাম। তো আমাদের দাবি হলো রেগার মজুরি বৃদ্ধি করার কথা ছিল, বৃদ্ধি তো হয়নি, বরং সঠিকভাবে রেগার মজুরি পাচ্ছে না, এবং রেগার কাজ বাড়ানোর কথা ছিল তাদের ভিশন ডকুমেন্টে, সেটাও বিজেপির যে ভিশন ডকুমেন্ট পুরা দমে ব্যর্থ হয়েছে। তারপরে আছে টুয়েফের কাজ সেটা পাচ্ছে না, তার সঙ্গে মহিলারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল, বামফ্রন্ট আমলে
80% মহিলা এই কুয়েপের কাজ করত, কিন্তু আজকে তারা সম্পূর্ণ বেকার হয়ে গেছে। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে আরো শক্তিশালী করতে আরো 22 জন এসআই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে এসসির জন্য 4টি, এসটির জন্য 7টি এবং সাধারণের জন্য 11টি পদ রয়েছে। শনিবার রাতে মহাকরণে আহত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে আরো শক্তিশালী করার জন্য প্রপোজাল ফর ফিলিং আপ টু 22 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্ম বার্ডস ম্যান এগ্রেস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, এর মধ্যে 4টা পোস্ট এসির জন্য, 7টা পোস্ট এসটির জন্য, 11টা পোস্ট ইউআরের জন্য, এই 22 জন আমরা সাব ইন্সপেক্টর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এটা মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে 17 তারিখ। পূর্ত দপ্তরে 600 কোটি টাকার ঘোটালার মামলায় ধৃত প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে আরো 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। প্রথম পর্যায়ে 4 দিনের পুলিশ রিমান্ড শেষে শনিবার সুনীল ভৌমিককে ইন্টারোগেশন রিপোর্ট সহ 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এদিন সরকার পক্ষের আইনজীবী রতন দত্ত জানান, জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির বিশদ জানার জন্য সুনীল ভৌমিককে 7 দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগামী 23 অক্টোবর সুনীল ভৌমিককে পুনরায় আদালতে তোলা হবে। সুনীল ভৌমিক একেজে 14 তারিখ রাত্রেবেলায় অ্যারেস্ট হয়েছেন। ওই দিন উনি কাস্টডিতে ছিলেন। 16th of August এই মাসেই, 16th of October ইন দিস মান্থ ওনাকে কোর্টে প্রডিউস করা হয় আফটার লং হিয়ারিং অনারেবল স্পেশাল কোর্ট প্লিজ টু রিজেক্ট হিজ বেল অ্যাপ্লিকেশন এবং 4 দিনের জন্য পুলিশ রিমান্ড গ্রেন করেন। 4 দিন পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর আজকে ওনাকে আদালতে হাজির করেন এবং উইথ ইন্টারোগেশন রিপোর্ট, এই রিপোর্ট প্রডিউস করার পরে দেখা গেছে অনেক তথ্য ওনার কাছ থেকে পাওয়া গেছে, আরও অনেক কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এই তথ্যগুলির মধ্যে অনেক ক্যাশ সার্টিফিকেট যেগুলি ওনার সম্পত্তির অ্যাক্সেস প্রপার্টি, যেগুলি উনি তার ইনকাম থেকে অনেক বেশি সম্পত্তি ওনার কাছ থেকে সিজ করেছেন, ওইগুলি আমাদের এগিয়ে ভীষণ দরকার এবং কাজে লাগবে। এবং আজকে আমরা আরও 7 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছিলাম, সেক্ষেত্রে কোর্ট 5 দিনের জন্য পুলিশ রিমান্ড গ্রান্ট করেছেন এবং আগামী 23 তারিখে ওনাকে কোর্টে প্রডিউস করবেন আফটার 5 ডেজ পুলিশ রিমান্ড। ওই দিন আমরা ওনাকে আবার ওনার বেল পিটিশন আমরা অবজেক্ট করবো সিরিয়াসলি, উনি পুলিশ কাস্টডিতে পুলিশ রিমান্ডে থাকবেন। বাদল নিখোঁজ কাণ্ডকে ঘিরে রাজ্য পুলিশের আধিকারিকদের শাস্তি প্রাপ্তি চলছে। শনিবার পুলিশ হেডকোয়ার্টারের ডিএসপি মনোজ বিপ্লব দাসকে বরখাস্ত করা হয়। এ নিয়ে মোট 9 জন পুলিশ আধিকারিকের শাস্তি হলো। পুলিশ আধিকারিকদের এই শাস্তির বিষয়টি নজিরবিহীন ঘটনা, এ নিয়ে পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ। ইতিমধ্যে রাজ্য পুলিশের 10 জন শীর্ষ আইপিএস আধিকারিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান করেন। পুলিশ আধিকারিকরা শাস্তি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পেন টাউন আন্দোলনে যাবেন বলে জানা গেছে। এ অবস্থায় শনিবার আরও 1 পুলিশ আধিকারিকের বরখাস্তের ঘোষণা আধিকারিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রবিবার রাজ্য পুলিশের টিপিএস পর্যায়ের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান করবেন বলে জানা গেছে। কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্ত মন্ত্রীকে শুক্রবার রাতও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের বাড়িতে পুলিশের হয়রানিমূলক তল্লাশি, রাজ্য পুলিশের ভূমিকা ও পারদর্শিতা নিয়ে জনমনে প্রশ্ন। রাজ্য রাজনীতি এবং রাজ্যবাসীর কাছে বর্তমানে সবচেয়ে বড় ইস্যু প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। এ মামলায় বাদল বাবুর আগাম জামিনের আর্জি আদালতে খারিজ হয়ে যেতেই পুলিশ প্রাক্তন পূর্তমন্ত্রীকে গ্রেপ্তারে সক্রিয় হয়ে উঠেছে।
কিন্তু পুলিশকে বোকা বানিয়েও আজও বেপাত্তা বাদল চৌধুরী। পুলিশের এই ব্যর্থতায় রাজ্য প্রশাসনের রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে। একাধিক পুলিশ আধিকারিক বরখাস্ত হয়েছে, কয়েকজন ওসি স্থানান্তরিত। তবু বাদল বাবুর টিকির নাগাল পাচ্ছে না পুলিশ। বাদল চৌধুরীর সন্ধানে শুক্রবার রাতেও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। এমনকি শঙ্কর চৌমনি সংলগ্ন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর চেম্বারেও পুলিশ তল্লাশি চালায়, কিন্তু প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর কোনো হদিস পায়নি। এই তল্লাশি অভিযানে ছিলেন স্বয়ং সদর এসডিপিও। কার্যত এ পর্যন্ত বাদল চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ। পুলিশের এই ব্যর্থতায় জনমনে নানা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবল। দ্রুতগতির যাত্রী বোঝায় ম্যাক্স বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে সোজা রাস্তার পাশে ধান খেতে নেমে গেল। ঘটনা শনিবার দুপুর 1:30 নাগাদ আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ এলাকায়। প্রত্যক্ষদর্শী জানান, TR01A3695 নম্বরের যাত্রী বোঝায় ম্যাক্স গাড়িটি উদয়পুর থেকে আগরতলা যাবার পথে বিশ্রামগঞ্জের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান খেতে চলে যান। খবর পেয়ে দমকলের কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একটা বাস আসলো, বাসটা তেমন একটা স্পিড আসলো না, হ্যাঁ ফুল স্পিড আইছে। কোন দিক থেকে আইছিল গাড়িটা? গাড়িটা খুব সম্ভব করবুকের আয়া সেরা ওভারটেক করতে লাগছে। কোন দিক থেকে আইছে? উদয়পুর দিক থেকে। আচ্ছা, বাসটা কোন দিক থেকে আইছে? বাসটা উদয়পুর দিক থেকে আইতাছে, বাসটার স্পিড কম আসলো। বাসটারে হ্যাঁ ফুল স্পিডে ওভারটেক করতে যায়া রাখতে পারছে না পুরো গাড়ি যায়। কুমারঘাটে এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হলো। কুমারঘাট মহকুমার বন আধিকারিক এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করেন। এই প্রাণীটির নাম ম্যাক্স পাম সিবেট। জানা গেছে পেচারথল এলাকার এক ব্যক্তি গত 3-4 দিন যাবৎ প্রতিপালন করছিলেন। খবর পেয়ে কুমারঘাট বন দপ্তরের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। প্রাণীটি বর্তমানে কুমারঘাট জেলা বন আধিকারিকের কার্যালয়ে রাখা আছে। খুব শীঘ্র এটিকে সিপাহীজলায় পাঠানো হবে বলে জানান কুমারঘাট মহকুমার বনাধিকারিক বাবুল মগ। এটার নাম হচ্ছে মাস্ক পাম সিবেট। এটা সারা সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, তবে আমাদের ত্রিপুরা এটা রেয়ার, তো খুব কম দেখা যায়। এটা আমরা পেচারতলের এলাকাতে পাওয়া গেছে। এটা ব্যক্তিটাকে পালছিলেন, তারপরে উনি আমাদেরকে খবর দিলেন। খবর দেওয়ার পর আমরা এটা নিয়ে এসেছি। উনি কোথা থেকে পেলেন স্যার কিছু? উনি আজকের থেকে প্রায় কিছুদিন আগে সেই ইয়েতে একটা লোক নিয়ে ইয়ে করছিল, ওখান থেকে উনি সেটা কিনে এনেছেন। ওনার জন্য এটা পালবেন বা ফরেস্টকে আমাদের হাতে তুলে দেওয়া যায়। আপনারা কী করবেন এখন? এখন এখানে কয়েকটা দিন আমরা রাখবো, সেটা অ্যাক্লামেটাইজ হলে তারপর আস্তে আস্তে এখান থেকে আমরা ভেটেরিনারি চেক টেক করে তার হেলথ কন্ডিশন দেখে তারপর আমরা সিপাহীজলায় ট্রান্সফার করবো। এটা কি এদিকে আর দেখা যায় না? নর্মালি দেখা যায় না, খুব রেয়ার। হয়তো জঙ্গলে থাকতে পারে, অনেকে হয়তো দেখেন, কিন্তু আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই, কিন্তু এটা খুব রেয়ার বলেই আমরা জানি। ফ্ল্যাট প্রতারণা। চুক্তি অনুযায়ী ক্রয় করা ফ্ল্যাটে সুযোগ সুবিধা না থাকায় বেসরকারি নির্মাণ সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করলেন ক্রেতা। আর্থিক ক্ষতিপূরণ দাবি। ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের ক্রেতা প্রতারণার শিকার। চুক্তি মতো ফ্ল্যাটের জায়গা যেমন নির্দিষ্ট নেই, তেমনি গাড়ি পার্কিং এর ব্যবস্থাও নেই। তাতেই সংশ্লিষ্ট জনিক ফ্ল্যাট ক্রেতা ওই বেসরকারি নির্মাণ সংস্থা এসএস দাস এন্টারপ্রাইজের কর্ণধার সঞ্জীব দাসের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে অবস্থিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানালেন প্রতারিত ফ্ল্যাট ক্রেতা। টু বিএসকে একটি ফ্ল্যাট কিনি সঞ্জীব দাস, প্রোপ্রাইটার অব এস এস দাস এন্টারপ্রাইজ থেকে 1827 স্কোয়ার ফুট যার পরিমাণ ছিল উইথ সুপার বিল্ডআপ এরিয়া, ভ্যালু ছিল 2,500,000 টাকা উইথ কার পার্কিং স্পেস। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তীকালে তার সাথে মাপ দিয়ে দেখা গেল
827 টাকা হয়েছে, গিয়ে আমাদের 629 স্কোয়ার, 723 স্কোয়ার, মানে আপনার এখানে 104 স্কোয়ার ফুটের ডিফারেন্স হচ্ছে। এই 104 স্কোয়ার ফুটের জন্য আমরা মিটিং করেছি, তাকে নিয়ে রেজলিউশন হয়েছে, 3,52,000 টাকা দেবে বলেছে, কিন্তু সে আজ পর্যন্ত এই টাকা ফেরত দেবে। আর কারপারিনও সে আমাকে আদালত কি রায় দেন সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল। দীপাবলি উৎসবে ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘের মন্দিরে এবারও অনুষ্ঠিত হবে বিশেষ কালী পুজো। বসবে মেলা, সেজে উঠছে মন্দির, গোটা মন্দিরে বর্তমানে রঙের কাজ চলছে। আগামী 27 অক্টোবর দীপাবলি ও কালী পুজো। এই দীপাবলি ও কালী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ইন্দ্রনগরস্থিত জয় মা কালী সন্তান সংঘের নাম। এবারও দীপাবলি উৎসবের দিনে এই জয় মা কালী সন্তান সংঘের মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ কালী পুজো। বর্তমানে এরই প্রস্তুতি চলছে, সে প্রস্তুতি স্বরূপ নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে সংশ্লিষ্ট মন্দির, রীতিমতো আগাম উৎসব পরিবেশ। আর গত 15-20 দিন আগে থেকেই এই গোটা কালী মন্দির চত্বর রাঙিয়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানালেন জয় মা কালী সন্তান সংঘের সম্পাদক টিঙ্কু ঘোষ। দীপাবলি উৎসব মানে আলোর উৎসব, তো আলো ন্যাচারালি মন্দিরে প্রত্যেক বছর যেরকম হয় এরকমই ব্যতিক্রম, কোনো কিছু হবে না। গত বছর যেভাবে হয়েছে এই বছর সেমই হবে, তো দেখি মা কতটুকু কী করা, সেই অনুসারে আমরা মানসিক প্রস্তুতি নিতেছি। তো এখন নতুনত্ব, সব কিছুতে নতুনত্ব আসছে, আমরা দেখি নতুনত্ব কী করতে পারি। তো তার জন্য সবচেয়ে বেশি সবার সহযোগিতাটা দরকার, আগে প্রশাসন থেকে আরম্ভ করে এলাকাবাসী সবাই প্রশাসনের সাথে যোগাযোগ করে দেখি কীভাবে সোফিস্টিকেট করা যায়, নতুনত্ব কীভাবে আনানো যায়, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। রঙের কাজকর্ম, রঙের কাজকর্ম তো 15-20 দিন হয়েছে, শুরু হয়ে গেছে। একদিকে যেমন মন্দির রাঙিয়ে তোলার কাজকর্ম চলছে, পাশাপাশি চলছে মেলা আয়োজনের প্রস্তুতি। সার্বিক পরিস্থিতিতে এই জয় মা কালী সন্তান সংঘের আসন্ন কালী পুজো ও মেলাকে ঘিরে সাধারণের আগাম উৎসাহ লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হেলাবো। আলোর উৎসব দীপাবলি আসন্ন। দীপাবলি মানে আলোর রোশনাই, মোমবাতির আলোয় উৎসব মুখর পরিবেশ, তৈরির অবকাশ। তাতে এখন রাজ্যের বেসরকারি মোমবাতি নির্মাণ কারখানাগুলোতে রং বেরঙের মোমবাতি তৈরির কাজে শ্রমিকদের ব্যস্ততা চরমে। আলোর উৎসব দীপাবলি মানে চতুর্দিকে আলো ঝলমল পরিবেশ, আলোর রোশনাই, সে দীপাবলি উৎসব আসন্ন। আর দীপাবলি উৎসবে মোমবাতি চালিয়ে আলোকমালা তৈরির রীতি বহু প্রাচীন, আজও সে রেওয়াজ বিদ্যমান। তাই ইদানিং বৈদ্যুতিক এলইডির যুগেও মোমবাতির চাহিদায় বিন্দুমাত্র কমতি নেই। তাই দীপাবলি উৎসবের আগে রাজ্য এবং রাজধানী আগরতলার মোমবাতি তৈরির কারখানাগুলোতে রং বেরঙের মোমবাতি তৈরির চল ব্যবস্থা। এক্ষেত্রে কিন্তু মহিলা শ্রমিকরাই অধিক ব্যস্ত। ইদানিং প্যারাফিনের পাইকারি মূল্য কম হয়, মোমবাতি তৈরি হচ্ছে বিপুল পরিমাণে। আর ইদানিং মোমবাতির চাহিদাটা অধিক বৃদ্ধি পেয়েছে বলে জানালেন জড়িত মোমবাতি তৈরির কারখানার মালিক। দীপাবলি বলতে আমরা মোটামুটি মাল তৈরি হইতে প্রচুর হইতেছে, গতবার থেকে প্যারাফিনের দামটা কম আছে, গতবার যেমন অনেক হাই আছে এবার কিছু কম আছে। চাহিদাও মোটামুটি তুলনামূলক অনেক বেশি আছে, পূজা বালি রেটে বাইরে গেছে, আগের তুলনায় পূজা বালির সংখ্যা বাড়ছে। ধরুন এখন তো অনেক এলইডি এবং পিকচার লাইট, অনেকগুলি লাইট পাইছে, এগুলির একরকম এলইডি বা পিকচার লাইটের যেরকমটা, কিন্তু দীপাবলির বিষয় যে মোমের একটা চাহিদা এক্সট্রা বাড়ছে, এটা কিন্তু অনেক বাড়ছে আগের থেকে, এবার একটু বেশি। শুনলেন তো, মোমবাতির চাহিদা অন্যান্য বারের তুলনায়
এবার যথেষ্ট বেশি। সুতরাং দীপাবলি উৎসব যে একাংশ সাধারণের রুটি রোজের সংস্থান হিসেবে প্রযোজ্য তা কিন্তু বর্তমানে মোমবাতি নির্মাণ শ্রমিকদের ব্যস্ততাতেই পরিষ্কার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। শরৎ উৎসব, দুর্গাপুজো আঁকি সম্পূর্ণ, কিন্তু আজও আগরতলার বিভিন্ন স্থানে হাওড়া নদীর জলে ভাসছে বিসর্জন করা দেবী দুর্গার প্রতিমার কাঠামো। দূষিত হচ্ছে নদীর জল, কর্তৃপক্ষ নির্বিকার, জনমনে বিস্ময়। রাজ্য জুড়ে কিন্তু চলছে স্বচ্ছ ভারত অভিযানের সাফাই প্রকল্প, কিন্তু আসলে তা কতটুকু ফলপ্রসূ তা কিন্তু আজও প্রশ্নচিহ্নের মুখে। ইদানিং আগরতলায় এখানে সেখানে হাওড়া নদীর জলের দিকে তাকালেই তা পরিষ্কার বোঝা যায়। শারদ উৎসব, দুর্গাপুজো বহুদিন আগে সম্পন্ন হয়েছে, কিন্তু আজও আগরতলার বিভিন্ন স্থানে হাওড়া নদীর জলে ভাসছে বিসর্জন করা দেবী দুর্গার প্রতিমার কাঠামো। বর্তমানে আড়ালিয়া ও যোগেন্দ্রনগরে হাওড়া নদীর জলে দেবী দুর্গা প্রতিমার কাঠামো যেভাবে ভাসছে তাতে দূষিত হচ্ছে নদীর জল। আগরতলা পৌর নিগম কিংবা সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর পুরোপুরি নির্বিকার, তাতে যে জনসাধারণের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। হালাবল। পুনর্নির্মাণে ছ মাসের মাথাতেই কয়লা বোঝায় গাড়ি সহ ছড়ার জলে ভেঙে পড়ল লোহার ব্রিজ। ঘটনা শনিবার বিকেলে কৈলাসহর কুমারঘাট সড়কের জলাই গ্রামে। জানা গেছে এদিন বিকেল আড়াইটা নাগাদ NL01AD60H4 নম্বরের কয়লা বোঝায় বারো চাকার ট্রাকটি এই ব্রিজ দিয়ে কৈলাসহর থেকে কুমারঘাট যাচ্ছিল। গাড়িটি ব্রিজের মাঝখানে আসতে ব্রিজটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে গাড়ি চালক সব তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে পাঠান। এদিন কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা জানান, আহত গাড়ি চালক জাকির আলীর অবস্থা গুরুতর। উল্লেখ্য, ছ মাস আগে বন্যার জলে এপ্রোচ ভেঙে পড়লে ব্রিজটি ভেঙে পড়ে। এরপর জরুরি ভিত্তিতে এর পুনর্নির্মাণ করা হয়, কিন্তু এই নির্মাণ কাজটা যে কতটা গুণগত মানের হয়েছে তার জলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। জলাই গ্রামের মধ্যে জলাই যে ব্রিজটা, তো এই ব্রিজটা ভেঙে একটা কয়লা বোঝায় ট্রাক গাড়ি, যার নাম্বার NL01AD0684, এটা অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই খবর পেয়ে আমরা এসেছি এবং তিনজন ড্রাইভার সহ তিনজন সিরিয়াসলি ইঞ্জুর, তাদেরকে জেলা হাসপাতালে শিফট করা হয়েছে। বাকিটা আমরা তদন্ত করে বলবো। কী গাড়ি ছিল স্যার? এটা একটা ট্রাক, কয়লা বোঝাই করে একটা ট্রাক ছিল। কৈলাসহর থেকে কুমারঘাট ছিল না কুমারঘাট থেকে কৈলাসহর ছিল? এটা কৈলাসহর থেকে কুমারঘাটের দিকে যাচ্ছে। তিনজন? হ্যাঁ, ড্রাইভার সহ তিনজন ইঞ্জুর এবং ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। এদেরকে কোথায় পাঠানো হয়েছে? অনুকূটি জেলা হাসপাতালে এদেরকে শিফট করা। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকারে দূর, স্বাস্থ্যে ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। শিক্ষা অধিকর্তা ও শিক্ষামন্ত্রীর নাম ভারে টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করতে গিয়ে ধৃত এক যুবক, অপর এক যুবক পলাতক। ঘটনা কমলপুরে কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের পাশে। আজও হাওড়া নদীর ভাসমান দুর্গাদেবীর কাঠামো জল দূষিত করছে কর্তৃপক্ষ নির্বিকার। বাদল চৌধুরীর সন্ধানে পুলিশের তল্লাশি অভিযান জারি। ইন্দ্রনগর স্থিত কালী মন্দিরে দীপাবলির কালী পুজো ও মেলার আয়োজনী তোড়জোড় চলছে।
এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সবার সাথে মানুষের পাশে। হেলা বলো।